নমস্কার, আমি আজকে তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা আজকে থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে। তো আজকে আমি মূলত আলোচনা করব নবান্ন স্কলারশিপ 2023 এবং 24 যারা বিগত বছরে রেনুয়াল করছে, অর্থাৎ রেনুয়ালের টাকা কবে পাবে। এই কমেন্টটা আমি অনেকবার পাইছি এবং অনেকেই কমেন্ট করছে, সেই কমেন্টগুলোর উত্তর জানাবো। তো তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। তো সবার আগে বলবো, দেখো তোমাদের তো তোমাদের নবান্ন অর্থাৎ উত্তরাখণ্ড স্কলারশিপের যে নাম্বার 1 ওয়েস্ট বেঙ্গলের রয় এডিশন কোচিং যে ইউটিউব চ্যানেল, ছাড়া তোমরা অন্য চ্যানেল পাবে না। তোমাদের দেখো, তোমাদের আমি প্রমাণ সহ আজকে জানাবো, এবং তো তোমরা অনেকেই প্রমাণ পেয়ে গেছো যে শুরু থেকে শেষ অবধি তোমাদের আমি পাশে আসি, অনেকেই টাকা পেয়ে গেছে। তো অবশ্যই বলবো তোমরা অবশ্যই চ্যানেলের সাথে থাকো, কারণ তোমাদের আমি প্রমাণ সহ সবার সমস্যাগুলো দূর করব এবং তোমরা কি কি করবে সম্পূর্ণ তথ্য আজকে তুলে ধরব। তো দেখো, তো তার আগে বলবো অবশ্যই তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও, কারণ প্রত্যেকে যেন উপকৃত হয়। তো চলো আমি শুরু করি। তো দেখো, তোমাদের অনেকেই সমস্যা, হ্যাঁ, যে তোমরা কবে টাকা পাবে বা কি পাবে, বিভিন্ন রকমের সমস্যা তুলে ধরছো। তো তার আগে বলবো নবান্ন অর্থাৎ উত্তরাখণ্ড স্কলারশিপের রেনুয়াল টাকাটা কবে পাচ্ছ, এবং তোমাদের যে বেশ কিছু কমেন্ট গুলো সেগুলো উত্তরগুলো জানাই দিই, তারপরে তোমাদের বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে দেখে নাও। তো একটা ভাই কমেন্ট করছে, আমি তো নভেম্বর মাসেই পেয়ে গেছি। দেখো, তোমাদের আমি প্রমাণ সহ দেখাচ্ছি, এই ভাইটা নভেম্বর মাসে টাকা পেয়ে গেছে, কারণ সে আগেই ফর্ম ফিল আপ করছে। আর তার আগে বলবো, ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা টাকা পাইছে অর্থাৎ দাঁড়াও, যারা টাকা পাইছে এবছর, আজকে কালকে বা 2-1 মাস আগে বা 10 দিন আগে, তো অবশ্যই আমার রিকোয়েস্ট থাকলো তাদের কাছে, কারণ তোমরা যারা যারা টাকা পাইছো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে কবে তোমরা টাকা পাইছো, কখন পেয়েছো, কত তারিখে পেয়েছো। এই কমেন্টগুলো অবশ্যই তোমরা জানাবে, তোমাদের কাছে আরো ইনফরমেশন আমার জানার আছে, অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং তোমাদের কমেন্টগুলো আরো 10 জনকে উপকৃত করবে এবং মোটিভেশন করবে, যেন প্রত্যেকে একটা বিশ্বাস পায় যে টাকা পাওয়ার। ঠিক আছে, অবশ্যই একটা রিকোয়েস্ট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, তো দেখো তোমরা অনেকে ভয়ে আছো, তো ঠিক আছে, অনেকে তোমরা ভয়ে আছো। দেখো, তো একটা ভাই তো টাকা পেয়ে গেছে, তারপরের যে কমেন্টটা দেখে নেই। তো তারপরে কমেন্টটা পাইছি যে এমএলএ যে সেটা আছে সেটাকে খুবই দরকার, ঠিক আছে, যে অ্যাপ্লিকেশন যে সেটা আছে। তো দেখো এখানে, হ্যাঁ, এমএলএ কিন্তু অবশ্যই লাগবে, এমএলএ যে তোমাদের একটা লেটার আছে না, সেটা খুব প্রয়োজন, এবং তোমাদের এমএলএ যে লেটারটা অবশ্যই তোমাদের লাগবে, কিন্তু যদি না দিয়ে থাকো অবশ্যই তোমরা আবার সেটাকে দেওয়ার চেষ্টা করো, নাহলে কিন্তু তোমাদের অনলাইনের ক্ষেত্রে রিসাবমিট দেখাবে। ঠিক আছে, এবার পরবর্তী তোমাদের কমেন্টটা, তো আরেকজন কমেন্ট করছে যে লাস্ট ডেট, ঠিক আছে, 31/12 অর্থাৎ 2023। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে, লাস্ট ডেট কি 31 তারিখে ছিল? না, এখনো তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, যদি তোমরা চাও বা কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা করতে পারো। ঠিক আছে, তারপরে কমেন্টটা দেখে নাও। তো অনেকেই তোমরা কনফিউজ হয়ে আছো, দেখো এই কমেন্টটা তোমরা দেখে নাও একটু, এই কমেন্টটা তোমরা দেখে নাও। হ্যাঁ, এখানে দেখো ভালো করে তোমরা একটু দেখে নাও, ফলো করো, আমি বলছি না, দেখো এখানে কমেন্ট আগে পড়ি, দাদা দাঁড়াও, দাদা দুর্গা পুজোর আগে করেছিলাম অনলাইনে, আন্ডার বসে দেখাচ্ছে কিন্তু টাকা ঢুকছে কেন? দেখো, তাইলে তোমরা দেখো, অনেকে আমি বলছি না যে রিসাবমিট অর্থাৎ রিসাবমিট না, আন্ডার প্রসেস থাকাকালীন, ঠিক আছে, আন্ডার প্রসেস থাকাকালীন কিন্তু টাকা অনেকেই পেয়ে গেছে। দেখো তার প্রমাণ এখানে তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে, তার প্রমাণ তোমরা দেখো, এখানে টাকা কিন্তু ঢুকে গেছে, কারণ তার কি আন্ডার প্রসেস ছিল। তো অবশ্যই বলবো তোমরা ভয় পাও না, প্রত্যেকে তোমরা টাকা পাবে, কিন্তু যাদের অনলাইনে সমস্যা আছে, রেনুয়ালের টাকাটা কবে পাচ্ছি আমি সেটাও জানাচ্ছি, এবং রিকোয়েস্ট করবো যারা যারা টাকা পাইছে অবশ্যই তোমরা এই ভিডিওয়ে কমেন্ট করো, জানাও কিছু তথ্য আমার জানা আছে এবং যাতে প্রত্যেকে উপকৃত হয় তোমাদের কমেন্ট দেখে। তার সাথে ধরো এটা ইস্যু করে দিই, তার সাথে যে কমেন্টটা পাইছি, আমার কেসে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, তাহলে কি করব প্লিজ বলুন। দেখো, স্ট্যাটাস কেন চেক করা যাবে না, অবশ্যই কিভাবে চেক করবে আমি এই ভিডিও ডেসক্রিপশন লিংক দিয়ে দিবো, তোমরা কিন্তু চেক করে নেবে। হ্যাঁ, কিভাবে চেক করবে, ঠিক আছে,
সবাই চেক করতে পারবে। অ্যাপ্লিকেশন যে নাম্বারটা আছে সেটা নাম্বারটা দিয়ে তোমাদের কিন্তু লগ ইন করতে হবে। এবং তো আশা করি তোমাকে বুঝাইতে পারলাম, অবশ্যই তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে তোমরা চেক করতে পারবে, ঠিক আছে? এবং তার সাথে আমার এখনো আন্ডার প্রসেস হয়ে রয়েছে। দেখো আমি বললাম না এর আগের কমেন্টটায়, তো অবশ্যই যদি তোমার আন্ডার প্রসেস অনেকদিন থাকে, দীর্ঘদিন থেকে আসে, কোনো রিস্ক আমি দেখা হচ্ছে না, অবশ্যই টাকা কিন্তু পাওয়ার চান্স আছে, অনেকে পেয়ে গেছে, তো ভয় পাও না, অবশ্যই টাকা পেয়ে যাবে। যদি কোনো সমস্যা থাকে রিস্ক আমি দেখাবে, প্রত্যেকে টাকা পাবে। এখনো কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয় নাই, যদি হয়ে যায় আমি আপডেট জানাবো, ঠিক আছে? এবার পরবর্তী, তো পরবর্তী তোমাদের কমেন্টে দেখে নাও, দাদা ওয়েবসাইট লিঙ্কটা দাও প্লিজ। তো অবশ্যই তোমরা কিন্তু যদি তোমাদের যে একটা ক্রোম ব্রাউজার তোমাকে ওপেন করতে হবে, ঠিক আছে? ওপেন করে তোমাদের কিন্তু যে নবান্ন স্ক্রিনে সার্চ করতে হবে, ঠিক আছে? সার্চ করে অবশ্যই একটা সাইট চলে আসবে। তো পরবর্তী আমি একটা ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে, কিভাবে কি করতে হবে পরবর্তী আমি জানাই দেবো। তারপরে আমি অনলাইনে জমা দিয়েছি, সবেই বলছে অনলাইন জমা দিলে টাকা ঢুকবে না, এটা কি সত্য? দেখো এখানে এটা ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নেই, টাকা কিন্তু অনেকে পেয়ে গেছে, অফলাইন হোক অনলাইন হোক। এবার অফলাইনে কারা ফর্ম ফিল আপ করবে? যারা বিগত বছরে পাইছে বা জমা দিবে রিনুয়াল করবে, তাদের কিন্তু অফলাইনে হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারলাম। তারপরের কমেন্ট, দাদা আমি নভেম্বর 10ই নভেম্বর অফলাইনে জমা করে আসছি, রেনুয়াল আমি কবে টাকা পাবো প্লিজ হেল্প মি। অবশ্যই হ্যাঁ, দেখো তোমাদের কিন্তু যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে অবশ্যই তোমাকে চেক করতে হবে, এবং যে নাম্বারটা লিঙ্ক আছে অবশ্যই লিঙ্কটা যে নাম্বার লিঙ্ক আছে সেখানে কোনো মেসেজ যাবে। হ্যাঁ অবশ্যই ফোন অ্যাভেলেবেল হলে তোমাদের আমি জানাই দিব। তারপরে তো তারপরে কমেন্টটা দেখে নাও, দাদা এটা কি রেনুয়াল নাকি? রেনুয়াল আর ইসে তোমাদের কিন্তু টাকা দুইটারে টাকা পেয়ে যাচ্ছে অনেকেই। হ্যাঁ তো এবার মূল কথায় আমি চলে আসি, তো অনেকেই আমাকে তোমরা অনেকেই ধৈর্য ধরে আসো যে রেনুয়ালের টাকা কবে হবে। তো অনেকেই তোমরা যে আসো যে রেনুয়ালের টাকা কবে দিবে, রেনুয়ালের টাকা কিন্তু অনেকে পেয়ে গেছে। হ্যাঁ এমনকি যারা অনলাইনে ফর্ম ফিল আপ করছে তারাও কিন্তু টাকা পেয়ে গেছে। তো অবশ্যই বলবো তোমরা ভয় পাও না, প্রত্যেকে তোমরা টাকা পেয়ে যাবে, এবং কি তোমাদের রেনুয়ালের টাকা ঢোকা শুরু হয়ে গেছে, অনেকে পেয়ে গেছে। তোমরা যদি তোমাদের সব ঠিকঠাক হয়ে যায়, তোমরাও বেশ কিছু অর্থাৎ তোমাদের জানুয়ারি মাসের শেষে বা শেষ সপ্তাহে তোমরা পেয়ে যাবে কিন্তু। তো অবশ্যই বলবো তোমরা কেউ টেনশন করো না, যারা রিনিউয়াল করছো তোমাদের যে সমস্যা, তোমরা কোনো কিছু অ্যাপ্লিকেশন যে চেক করতে পারছো না, তো অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবে। তোমাদের টাকা পাওয়ার চান্সটা 100-এর মধ্যে 99%, কারণ তোমাদের সরাসরি অফিসে তোমরা কানেক্ট করছো বা অফিসের মধ্যে জমা দিছো, অবশ্যই তোমরা প্রত্যেকে টাকা পাবে, ভয় পাও না। হ্যাঁ তো তার আগে আমি কিন্তু আসি আপডেট দিয়ে থাকবো, অবশ্যই তোমরা চ্যানেলে থাকো এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও যারা যারা রিনিউয়াল করছে। হ্যাঁ তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরে। টাটা।